হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আবহাওয়ার সম্পর্কে আবহাওয়া সম্পর্কে একটা কনসেপ্ট এটা আমার আরেকটা ভিডিও আছে যেখানে কিন্তু আবহাওয়া সম্পূর্ণ চ্যাপ্টারটাকে ক্লিয়ার করা হয়েছে তো এতে মূলত আবহাওয়া বিকার কনসেপ্টটাই বলা হবে দেখুন ওয়েদারিং ওয়েদারিং কথাটার বাংলা হলো আবহ বিকার কি আবহ বিকার দেখুন আবহবিকার দুটো শব্দ আবহ বিকার বিকার কথার অর্থ কি রোগ বা ক্ষয় এই ধরনের কিছুকে কিন্তু বিকার বলে আর আবহ কথাটা এসছে আবহাওয়া থেকে হাওয়া কথাটা থেকে তাহলে দেখুন এখানে কি আবহাওয়া এবং ক্ষয়ের কথা বলা হচ্ছে বা রোগের কথা বলা কার ক্ষয় হবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু শিলার ক্ষয় হবে বা রকের ক্ষয় হবে তাহলে এখানে আমি বলতে পারি কি আবহাবিকার কি বলছি আবহাওয়ার দ্বারা অর্থাৎ আবহাওয়ার দ্বারা বলতে কি আবহাওয়ার যে বিভিন্ন উপাদান আছে উপাদান আছে কি কি হতে পারে ধরুন উষ্ণতা হতে পারে বৃষ্টিপাত হতে পারে আর্দ্রতা হতে পারে এই ধরনের এগুলো কি আবহাওয়ার উপাদান তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যখন শিলা যখন ক্ষয়প্রাপ্ত হবে ক্ষয়প্রাপ্ত হলে কি হবে চূর্ণ বিচূর্ণ হবে ক্ষয়প্রাপ্ত হলে শিলা কিন্তু চূর্ণ বিচূর্ণ হবে তাহলে আমি তাকে কী বলতে পারি বিকার কিন্তু এইখানে আবহ আবহ বিকারের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে শিলা এখানে অবস্থান করছিল আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা কী ক্ষয় হল ক্ষয় হলে কিন্তু স্থানচ্যুত হবে না অর্থাৎ স্বস্থানে কিন্তু থাকতে হবে স্বস্থানে অবস্থান করবে স্থানচ্যুত হবে না তাহলে এখানে কী আমি বলতে পারি আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যখন চূর্ণ হয়ে সস্থানে অবস্থান করে তখন তাকে আমরা বলবো কি আবহাওয়া বিকার তো এই আবহাওয়া বিকার যেহেতু কনসেপ্ট এখানে আর বেশি কিছু বলবো না মূলত দুটো জায়গায় বেশি অ্যাক্টিভ থাকে সেটা হলো উপকূলীয় অঞ্চলে আর হলো মরুভূমি অঞ্চলে এই দুটো অঞ্চলে কিন্তু সবথেকে বেশি সক্রিয় থাকে এই আবহাওয়া বিকার প্রক্রিয়াটা তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আবহাওয়া চ্যাপ্টারটাকেই পুরো কমপ্লিট করবো তো আপনারা আশা করি সেই ভিডিওটা দেখবেন আর আজকে এইটুকু পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন